दमदम लोकसभा सीट पर किसी एक पार्टी का दबदबा कभी नहीं रहा है। यह एक ऐसी सीट है जहां माकपा, तृणमूल, बीजेपी और कांग्रेस सारी ही पार्टियों ने अपना दमखम दिखाया है, इसलिए यहां की जनता की पसंद भी एक पार्टी पर टिकी हुई नहीं है। कुछ लोग जहां केंद्र की बीजेपी को ही सत्ता में लाने के समर्थक हैं, तो कुछ लोगों को तृणमूल के विकास पर ही विश्वास है। इस बीच कुछ ऐसे भी लोग हैं जो आज भी वाम जमाने को वापस लाने के ही सपने देखते हैं। ऐसे में क्या है दमदम लोकसभा केंद्र के निवासियों के मन का हाल, ये जानने के लिए सन्मार्ग पहुंचा दमदम लोकसभा केंद्र के दमदम विधानसभा के विभिन्न इलाकों में। राजनीति के सबसे बड़े महायुद्ध का शंखनाद हो चुका है और इसे लेकर लोगों का मिजाज क्या है, वो जानने के लिए आज हम पहुंचे हैं दमदम लोकसभा केंद्र के दमदम इलाके में। ये जानने कि क्या चल रही है उनके मन में बातें और किस पार्टी को वो कर रहे हैं सपोर्ट। हमारा ख्याल है बीजेपी ज्यादा है, খারাপ করলো আপনার আপনার জিএসটি করেছে, নোটবন্দি করেছে, তাই লোক না চাইলেও ও মোটামুটি ওই পেয়ে যাবে। একবার বিজেপি সরকার সেন্ট্রালে আসবে এই জন্যেই যে বারোটা সরকারের থেকে ও একক দল হিসাবে ঠিক আছে, বারোটা দল আর আসলে বারো রকম এ হবে, ওর থেকে একা হিসেবে বিজেপি সরকার সেন্ট্রালে আসবে। আমি আমার পার্টি তৃণমূল খুব সুন্দর কাজ করেছে, রাস্তাঘাট পরিচ্ছন্ন পরিষ্কার, কোনো অভাব হয়নি আমাদের আজ পর্যন্ত। যখনই সংবাদদাতাকে আমরা পেয়েছি সামনে, তখন সবসময় পেয়েছি বলতে কি মানে নিজেদের মতো ভাবে, মানে বাবা যেরকম স্নেহ পাই সেরকম সংবাদদাতাকে পেয়েছি আমরা। মেরে কথা লাগতা হয় জোর জোর সরকার হয় ওই আয়গি, আর আমলোক ইয়াঁ পে পশ্চিমবঙ্গ সে তো তৃণমূলই জিতেগা। আব তো পশ্চিমবঙ্গ সরকার মে দিদি বহুত উন্নয়ন কিয়া হয়, জেসে কি স্কুল পড়া লোক জো হ্যায় বচ্চে লোক কো উন লোক কো সবুজ সাথী প্রকল্প পে আয়া, ও লোক সাইকেল মিল রা হ্যায়, গরিব দুস্থ লোক কো গরিব লোক কো পয়সা মিল রা হ্যায়, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এসে জায়গা মিল রা হ্যায়। চান্সেস তো মোদিজি কে হাই লাগ রে, লেকিন আব দেখতে হ্যায় ওয়েস্ট বেঙ্গল মে ক্যা হোতা হ্যায়, লেকিন ওয়েস্ট বেঙ্গল মে অবভিয়াসলি দিদি কা হি আচ্ছা চান্সেস। কাম আচ্ছি হো রে, হাম দেখ রে আপনে সড়ক বন রে, সব কুছি বন রে, গাঁও মে ভি ফেসিলিটিজ আ রি হ্যায়, মেরে মতলব ফ্রেন্ডস লোগ গাঁও মে রহতে হ্যায়, উধর সে ভি ফিডব্যাক আ রি হ্যায় কি হ্যাঁ বড়িয়া কাম হো রা হ্যায়, হর তরিকে কি সারে মতলব সব মতলব ফেসিলিটিজ উন লোগ কো মিল রে হ্যায়, হর টাইপ কে ফেসিলিটিজ মিল রে হ্যায়, তো উস ইসিলিয়ে ও লোগ প্রেফার কর রে হ্যায় কি ভাইয়া হাম লোগ কো ভি শহর মে দিখ হি রা হ্যায়, কাম হোতে হ্যায় ইয়াঁ পে ভি জো হামারে লোকাল কাউন্সিলরস হ্যায় উনকে পাস জব ভি জাতে হ্যায় তো মতলব মদদ মিলতি হ্যায়, কুছ ভি হো হামে মতলব কোই ভি প্রবলেমস রহতে হ্যায় তো মদদ মিল। ইয়াঁ তো অভি তিন মূল্য কা বাজার হ্যায়, তিন মূল্য কারণ ক্যা হ্যায়, বিকাশ কা কাম হো হি রা হ্যায়, বড়িয়া সব কাম তো হামারে সামনে মে মাট কা শুদ্ধিকরণ হুয়া হ্যায়, আপকা সুইমিং পুল বনা হ্যায়, তালাব কা বড়িয়া কাম হুয়া হ্যায়, রোড ভি বড়িয়া হো রা হ্যায়। বিজেপি কে সিওয়া কোই নাই আয়েগা, ও বহুত কাম কিয়া হ্যায় মোদি, এইসা বাত নাই হ্যায়, ওইসে माहौल ऐसा है कि बीजेपी आने वाला है। मोदी जी आएंगे और कौन? এখানে সেন্টারে যা মনে হচ্ছে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা আসতে পারবে না, একটা মিলিজুলি সরকার হতে পারে। কেন্দ্রে যেটা আপনারা বলছেন, কেন্দ্রে আমরা চাই ধর্মনিরপেক্ষ একটা সরকার আসুক, সাম্প্রদায়িক দাঙ্গা যাতে না হয়, এবং যা যে হারে মোদী সরকার এখানে আসার পরে ভারতবর্ষে যে যে জিএসটি, তারপরে আপনার জিএসটি থেকে আরম্ভ করে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস যে হারে মানে বৃদ্ধি হয়েছে, সাধারণ মানুষ আজকে এই নোটবন্দি হওয়ার ফলে সাধারণ মানুষ অনেকেই ওই ব্যাংকের লাইনে দাঁড়িয়ে একশো জনের উপরে মারা গেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, আবার সারা ভারতবর্ষ তো আছেই, যার ফলে আজকে সাধারণ মানুষের জন্য বিজেপি সরকার কিচ্ছু করেনি, যেটা করেছে কর্পোরেটদের স্বার্থে, দুরূহ পরিস্থিতির মধ্যে আছে। এক হচ্ছে তৃণমূল সরকার আর সেন্ট্রালে হচ্ছে বিজেপি সরকার, এদের উপরে উপরে ভাষণ আর ভিতরে আন্ডারস্ট্যান্ডিং। বামফ্রন্ট আসবে কি না বলতে পারছি না, কারণ সেই জায়গাটা এখনও বামফ্রন্ট আসেনি, তবে সিট বাড়বে। আর যদি সিট মানুষ যদি এখনও না বোঝে যে বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে কে কাকে ভোট দেবে, তাহলে গত বছর বামফ্রন্ট সরকার যেই পার্সেন্টেজ ভোট পেয়েছিল তার থেকে অনেক বেশি বাড়বে। জিএসটিতে রাজ্য সরকারের লাভ হচ্ছে না, আজকে জিএসটি নিয়ে আমরা দল পাচ্ছি যে কেন মোদী এই করলো, কেন জিএসটির যে টাকাটা সেটা তো রাজ্য সরকারও পাচ্ছে, তাহলে তারা আমরা যেই দেখবো যে এই সরকার ঠিকমতো সঠিকভাবে কাজ করবে, গরিব মানুষের পাশে দাঁড়াবে, তারাই আসুক। লোগো কি বাতে শুনকর ইয়ে আন্দাজা লাগানা মুশকিল হ্যায় কি দমদম কি বাজি কিসকে হাথো মে জায়েগি, কিন এক বাত সাফ হ্যায় কি ত্রিকোণীয় মুকাবলা কাফি মজেদার হোনে ওয়ালা হ্যায়।